একেবারেই বৃষ্টি দেখো দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার মোহনপুরে একটি বাজি তৈরির যে বেআইনিভাবে বাজি তৈরি সেই বাজিতে বাজি তৈরির বাড়িতেই কিন্তু সাত সকালে একেবারে ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বেশ কয়েকটি বাড়ির জানালার কাজ ভেঙে গিয়ে পড়ে এবং যে ওই বাড়িতেই যে বাড়িতে বিস্ফোরক মজুদ ছিল সেই বাড়িতেই একেবারে তিনজনের মৃত্যু হয়েছে বলে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে এবং সেই তিনজনের কিন্তু অসীম মণ্ডল বছরটি তারই বাড়ি বলে যেটা স্থানীয়রা জানাচ্ছেন এবং তার বাড়িতেই এই বিস্ফোরক মজুদ ছিল আহ বিস্ফোরণের তীব্রতা এতটাই যে আহ প্রায় দুশো মিটার দূরে আহ দেহ গিয়ে পড়ে এবং একটি দেহ ছাদে ছিল এবং আরেকটি দেহ পাশের একটি বাড়িতেই গিয়ে পড়ে এবং একেবারে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কংক্রিটের যে ছাদ ছাদ ভেঙে নিচে পড়ে যায় এবং আশেপাশে এলাকা কম্পন অনুভূত হয় ঘটনাস্থলে কিন্তু নদাখালী থানার পুলিশ আসে দমকল বাহিনী আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে দীর্ঘক্ষণের চেষ্টাই এবং ঘটনাস্থলে ফরেন্সিক টিম আসছে যেটা জেলা পুলিশ সূত্র থেকে ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়েছে সেই ফরেন্সিক টিম এসে উপস্থিত হবেন এবং পরীক্ষা করে দেখা হবে যে কীভাবে এই বিস্ফোরণ কতটা মজুদ ছিল এবং কী কারণে ঠিক বিস্ফোরক মজুদ ছিল এবং সেই বিস্ফোরক আসলে কোথা থেকে এবং কিভাবে কি পুরো ঘটনাটা কিন্তু তদন্ত করবে ফরেনসিক টিম এবং নদাখালী থানা পুলিশ এবং যেটা স্থানীয়রা যেটা জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে গত 10 বছর ধরে এই ব্যক্তিরা বসবাস করতেন এই এলাকায় এবং তাদেরকে দীর্ঘদিন ধরে বারণ করা হতো যে বেআইনি ভাবে যে বাড়ি তৈরি হবে সেই বাড়ি তৈরি করতে নিষেধ করা হতো স্থানীয়দের পক্ষ থেকে কিন্তু তা না শুনে কিন্তু তারা সেই বিস্ফোরক মজুদ রেখে তারা বাড়ি তৈরি করতে বেআইনি ভাবে এবং কিন্তু এই এই আজকে বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের লোক কিন্তু ছুটে আসে এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এই মুহূর্তে এবং ফরেনসিক টিম কিছুক্ষণের মধ্যে আসবে এবং এসে ধন্যবাদ পরের খবরে চলে আসছি বাদল অধিবেশনে বিশৃঙ্খলার অভিযোগে শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে বারো জন বিরোধী সাংসদকে পাল্টা মোদী সরকারের উপর চাপ বাড়াতে সাসপেনশনের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসলেন বিরোধী দলের সাংসদরা গোটা শীতকালীন অধিবেশন জুড়ে সাসপেন্ডেড সাংসদরা সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ধর্নায় বসবেন যে বারো জন সাংসদকে বিশৃঙ্খলার অভিযোগে গোটা অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে কংগ্রেসের ছয় তৃণমূল ও শিবসেনার দুজন করে একজন সিপিএম ও একজন সিপিআই সাংসদ রয়েছেন এই নিয়ে গতকাল কংগ্রেসের নেতৃত্বে ষোলোটি রাজনৈতিক দল প্রথমে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করে সাসপেনশন প্রত্যাহারের অনুরোধ জানায় পরে রাজ্যসভার ভিতরেও চেয়ারম্যানের কাছে একই অনুরোধ জানান কংগ্রেস সাংসদ ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে যদিও নাইডু সেই দাবি খারিজ করে দেন দুই সাংসদের বক্তব্য শুনব অধীর চৌধুরী এবং সৌগত রায় তারা ঠিক কি জানিয়েছেন এই সাংসদদের সাসপেনশন নিয়ে এবং এই যে তারা ধর্নায় বসছেন তা নিয়ে কিষান আন্দোলন যা वापस किया था किसानों ने माफी मांगा था এক সাল দিল্লি কে সড়ক পে ধরনা দেখে প্রদর্শন করকে সাতশো জান গমানে কাজ সরকার হোসমে মে আই সারে কালে কানুন কাপস লিয়া তো आज क्यों कह रहे हैं कि सदन के अंदर हम माफी मांगे ये प्रजातंत्र है ये राजतंत्र नहीं बाई स लास्ट सेशन दे हैव लोअर्ड द डिग्निटी ऑफ द हाउस द गवर्नमेंट पीयूष गोयल एंड द चेयरमैन वी आर प्रोटेस्टिंग अगेंस्ट दैट नो अपोजिशन पार्टी इज एक्सेप्टिंग दिस सस्पेंशन एंड अनलेस अनलेस They withdraw the suspension, parliament will not come to normalcy.